ইসমিল্লাহ রহমান ইর আসসালামু আলাইকুম হ্যালোব্রিয়ন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন তো চলে আসলাম গুড মর্নিং আমাদের গৃহিণীদের সকালটা শুরু হয় আল্লাহতাল্লাহ রশেষ রহমত নাম নিয়ে কিচেন রুম থেকে আবার শেষটাও হয় সেই কিচেন থেকেই তাই না তো মেয়েটা আগে চলে যাবে নয়টার দিকে তাই ও টিফিনটা আমি আগে রেডি করে দিয়ে দিলাম তারপরে রাত্রেবেলা প্লেটগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো এখন জাগা মতো রেখে দেব এখন আমি রুটি করব আর ভাজি করব ছেলে যাবে এগারোটার দিকে ওকে টিফিন দিব তো মেয়েকে তো রুটি ভাজি দিতে পারলাম না তাই ওকে চিকেন রোল ভেজে দিলাম আর শশা কেটে দিলাম টিফিন নিয়ে যাবে ছেলের সময় আছে তাই তো এই জন্য আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর এই আলু ভাজিটা আমার কাছে দারুণ লাগছিল নতুন আলু তারপরে হচ্ছে গিয়ে আবার একদম কুচাইছি চিকুন চিকুন করে তো দুর্দান্ত লাগছিল যদিও সময় লাগে কী আর করার আছে তো যাই হোক একটু বেশি করেই করেছি তারপরও লাস্টে ভাজি ভাজি এত পছন্দ করছে বাচ্চারাও ভাজি এটা খাবে খাবে তো এই আর কি তো যাই হোক তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিব যাতে বাজিটা তাড়াতাড়ি করে আর কি হয়ে যায় তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম নতুন আলু তো সিদ্ধ হইতে সময় লাগে না তো যাই হোক এরই মাঝে যারা আমার নতুন ফ্রেন্ডস ওয়েলকাম রেখা কুচান বলব ভিডিওতে অনেক অনেক ভালোবাসা রইল যারা কষ্ট করে ভিডিও দেখো এবং অলরেডি দেখছো অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য রইল ভালোবাসা আর যারা করণি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই অলরেডি যারা করেছো তাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের আরও নতুন সেই আরেকটি ভিডিও তো আমি এখন ছেলেকে রুটি বেজে দিচ্ছি রুটি বলতে একটু তেল দিয়ে ডিম একসাথ করে ভেজে দিচ্ছি আর আলু ভাজা তো হয়ে গেল ওরা খুব পছন্দ করে এই নাস্তাটা আমার কাছেও দুর্দান্ত লাগলো ভাজিটা আর এদিকে মানে কাজের যে এত তারা কোন কাজ কোনটা করব কখন মানে এইভাবে ছিরিয়াল ছিরিয়ালভাবে আজকে একটা তো কাল একটা কোনো দিন একটু কোনো রকম একটু কম থাকে আবার কোনো সময় অনেক বেশি থাকে তো আমরা যারা ইউটিউবাররা মানে ইউটিউব জগতে এসেছি তাদের কিন্তু কোনো কাজ শেষ নেই কেননা ওই যে একটা জব বলি যাই বলি না কেন মানে একটা টেনশন থাকে অফিসে দেখা যায় প্রতিদিনের ডিউটি একদিন না গেলে একটা টেনশন হয় গেলাম না অফিসে কেমন লাগে খারাপ লাগতেছে কী বলে না বলে জাস্ট ইউটিউবারদেরও এরকমেরই একদিন ভিডিও না দিলে কিন্তু আগান যাবে না সাকসেস মানে হয় না বা ভিডিও যত দেওয়া অতটাই আর কি সাকসেস তাই না তো ওই চাকরির মতো একটা ভয় যে আল্লাহ ভিডিও দিতে হবে টাইম মতন ভিডিও দিতে হবে টাইম মতন তাই না তো এরকমেরই আর কি একটা টেনশন মাথায় থাকেই প্রতিদিন অফিসে যাবে কিন্তু একদিন না গেলে টেনশন থাকে কি হলো কি হলো তাই না সেম এরকমেরই এটা এমন জব তো যাই হোক আল্লাহতাল রসের সহমতে সাকসেস হলেই হয় তো এই আমি নাস্তা করে প্লেটগুলো সব ধুয়ে নিলাম তো এগুলো হইলো সকলের মানে সকালবেলার প্লেটগুলো ছিল নোংরা হয়েছে তো ধুয়ে নিলাম তো যতক্ষণ না কিচেনের একদম ক্লিন না হয় সব কিছু করে ততক্ষণ আর রান্না করতে ভালো লাগে না এর ভিতরে তো এখন আবার রান্নার প্রস্তুতিতে চলে যাব তার মাঝে আবার এই মশারি দুটা ধুয়ে দেব নতুন মশারি আনার পরে এখনও দোয়া হয়নি যদিও শীতের সময় কিন্তু মশারি অত ধুইতে হয় না কেননা ফ্যান চলেনি আর অত কালাও হয়নি ভালোই লাগছিল গরমের সময় মনে হয় সাপটাও যায় না যেখানটা বাতাসটা বেশি লাগে ওখান দিয়ে একদম দুধ দুনিয়ার কালো হয়ে যায় মানে কালারটাও চিনা যায় না এরকম গরমের সময় তো শীতের সময় মশারি না ধুলেও হয় অনেক দিন পর তো যাই হোক আমি এখন লইটা সুটকি নিয়েছি সুটকিগুলো ভালো করে কেটে নিব সব মাথা সব ময়লা ময়লা ফেলে দিয়ে তারপরে যে প্যাডের ভুঁড়ি শুকিয়ে গেছে সেগুলো সব ফেলে দিলে মাথা ফেলে দিয়ে এই যে কুচি কুচি করে কেটে নিয়ে এক ঘন্টার মধ্যে এখন ভিজিয়ে রাখবো পানি দিয়ে যখন নরম হবে ছেঁচা দিয়ে নেব আর কি হালকা একটা ছেঁচা দিয়ে নেব তো এখন ভিজিয়ে রাখার পরে চলে আসলাম ভালোভাবে ধুয়ে সুন্দর করে এখন এই যে আমি নরম হয়েছে তো ছেঁচা দিয়ে নেবো এ এইটা চিংড়ি লইটা সুটকি ভুনা বলো আর কষা বলো মানে অনেক মজার গরম ভাতে দারুণ জমে যায় ভাত আসলেই মজা করে চেটে খাবে এরকমের এই একটা আইটেম দিয়ে ভালো লাগবে খুব তো এখন আমি তেলে প্রথম তেল দিয়ে তেলে ভাজা দিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম রসুনের পাউডার আর জিরার পাউডার আর ধনিয়ার পাউডার দিয়ে দিলাম হাফ চামচের বেশি বেশি দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে তারপরে হচ্ছে গিয়া এখন ভালোভাবে আবার কষিয়ে নিব এই সুটকিটা আমার অনেকক্ষণ কষাতে হবে যতটা পারি ফাঁকে ফাঁকে অতটাই দেখাচ্ছি বাট অনেকক্ষণ কষিয়েছিলাম তো আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চামচ না দেড় চামচের মতো আর এখন অ্যাড করলাম কিছুটা পেঁয়াজ কষি তো আমি যেভাবে এই শুটকি কষাটা করলাম ট্রাই করে দেখব দুর্দান্ত লাগবে সবাই এই শুটকি অনেকে আমরা খাই তো এক একজনে এক এক রকম করে তো যারা এইভাবে করে খাওনি এভাবে একটু শুটকিটা করে দেখো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম এখন নামিয়ে ফেলবো নামানের আগে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া চেলে রাখা জিরার গুঁড়া আর এই যে দেখো টেনে এই যে এরকম হয়েছে এভাবে করে দেখো তোমাদের জন্য আজকে শেয়ার করলাম তো এদিকে মেয়ে খাচ্ছে মেয়ে আবার খাচ্ছে মেয়ে শুটকি খাবে না আর আমি এদিকে ভাত নিচ্ছি আর পাবদা মাছ ভাজা নিয়েছি খেয়ে খেয়ে ফিরে যাচ্ছি ভালো থাকো আমি খেয়ে তারপরে আবার আসছি ফিরে অন্য কাজে তো খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করতেছি সঙ্গে থাকো আর শুরু থেকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে তাই না তো খাওয়া দাওয়া শেষ করে কোনো রকমে রেস্ট করে মেয়ে বলতেছে আমাকে পক্কন ভেজে দাও ভেজে দাও তো ভাজার সময় পাই না তো যাই হোক আজকে মেয়েকে দিব সন্ধ্যার পরে খেয়ে পড়তে বসবে তো খাবে মানে পর পড়তে বলতে আজকে হোমওয়ার্ক এত তাড়াতাড়ি শেষ করতেছে যে ও এই খাবে আর টিভি দেখবে তো চলো এই এই পকনগুলো ভালোভাবে ফুটে যাবে আমি সরষের তেল সামান্য চিটা লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর ভালোভাবে মেখে নিলাম চামচ দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিলাম এখন ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে ফুটে যাবে সুন্দর করে ফুটে যাবে দেখবে এইভাবে করে দেখতে পারো যারা করি দেখো আস্তে আস্তে ফোটা শুরু করেছে কত সুন্দরভাবে ফুটছে 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 তো এইভাবে করে আসলে টিভি দেখে দেখে আর এই মেয়ে খাবে মেয়ের আসল আইডিয়া আবার তো মেয়ের বুদ্ধি এখন এই যে তারা তারি করে আজকে হোমওয়ার্ক শেষ করে এখন এই যে পকন খাবে আর টিভি দেখবে বুঝি আর গরম গরম আমারও পকন খেতে ভালোই লাগে এই খাচ্ছে তো আমি আবার এই যে সমস্ত কাজে শেষে রাত্রের বেলা একটু মানে ফ্রি যদি বলি সেটা ভুল তো এই যে পেঁয়াজ এক বক্স কেটে নিলাম ভাজির জন্য নর্মাল ফ্রিজে রাখবো আর কিছুটা কেটে নিলাম বড় বড় করে এখন ব্লেন্ড করে নেব কারণ আমার পেঁয়াজের বাটাটা নেই শেষ হয়ে গেছে পেঁয়াজের পেস্টটা শেষ হয়ে গেছে নাই তো এই জন্য আমি এখন ব্লেন্ড করে নিলাম দেড় বক্সের মতো কয়েক দিন চলবে আর এই যে এইটুকুই ছিল আগেরটা এই এইটুকু থাকা অবস্থায় টেনশন যে শেষ হয়ে যাবে আবার রান্না করতে যাব তো আগেরটা আমি এখন ছোটো বক্সে ঢেলে নিচ্ছি তারপরে আবার এটাতে নতুন করে আবার রাখবো আর কি তো সব সময় অগ্রিম একটু যে কোনো জিনিসই অগ্রিম একটু থাকা অবস্থায় আবার রেডি করা ভালো নালে একটা চাপ পড়ে যায় তাই না চাপ পড়ে যায় কাজের চাপ শরীরের চাপ পড়ে যায় তো যেটুকু আছে একদিনের জন্য হবে তার আগে আবার করে নিলাম তো এই বক্স দুইটা অনেক দিন চলে যাবে আবার যেহেতু আদার পাউডার রসুনের পাউডার আমার এক বছরে কোনো রকমের আর লাগবে না আমি একদম সংরক্ষণ করে রাখছি পাউডার করে আর কি তো এখন আমি এখন পেঁয়াজের পেস্টটা এখন নর্মালে এক বক্স রাখবো আর এক বক্স রাখবো ডিপে যেহেতু এক বক্স খেতে খেতে অনেক দিন যাবে কয়েক দিন এই জন্য আমি ডিপে এক বক্স রাখছি তো এইটা হচ্ছে গিয়ে একটু কোনো রকমের মানে ঘুমানোর আগে এই কাজটা করলাম একটু ফ্রি টাইম বলতে শুয়ে থাকতাম হয়তো একটু আগে তো তার আগে আমি এই কাজগুলো করলাম ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ